আচ্ছা, আমাদের 100 জন ক্রস করছে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই আর কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি ইউনিভার্সিটিতে আছি, ঠিক আছে, নেটের সমস্যা হইতে পারে, এই জন্য এটা নিজেরা কনসিডার করো আর কি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের দুজনকে আমি কোহোস্ট বানাবো আর কি, যাতে করে আমার নেট চলে গেলে যেন তারা এই মিটিংটা হোল্ড করতে পারে। কে কে থাকতে পারো? সাবি থাকতে পারবা? ফেব্রিকে সাফি? স্যার, আমি স্যার মোবাইল ইউজ করতে চাইতো স্যার, ল্যাপটপ হইলে পারতাম। আচ্ছা, ল্যাপটপ ইউজ করছো কে আমার বলো দেখি, তাকে কোহোস্ট বানা দিব। ভালো নেট আছে, কে আছে দ্রুত বলো। হাসান রেহাত আমাদের, তোমাকে বানাবো স্যার, হাসান রেহাত, হাসান রেহাত আমাদের। হাসান রেহাত রেসপন্ড করো, আইডি 51। হ্যাঁ ঠিক আছে, তোমাকে কোহোস্ট বানিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হাসান রাত থাকলো কোচ, যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে মিটিং কন্টিনিউ হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি রেকর্ডটা অন করছি, তোমার রেকর্ডটা আমি ক্লাসে আপলোড করে দিবো আর কি, ঠিক আছে, টেনশন কোনো বিষয় না। আচ্ছা, তাহলে আমাদের আসলে আজকে মানে মেনলি রিভিউ ক্লাস নেওয়ার কথা, তাই না? আমরা হচ্ছে মানে বহুদিন আগে সিভি পড়ছিলাম আর কি, প্রোগ্রামিং পড়ছিলাম, স্বাভাবিক ভুলে যাওয়ার কথা আর কি, ঠিক আছে। তা আমরা রিভিউ ক্লাস এভাবে শুরু করবো একদম গোড়া থেকে, যেন আমাদের ওইগুলো আবার মেমোরিতে চলে আসে আর কি, ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা আমাদের যে বেসিক তিনটা স্লাইড আছে, একদম প্রথম দিকে স্লাইড গুলো, যেমন হচ্ছে কনস্ট্যান্ট কি, ভেরিয়েবল কি, তারপর অপারেটর এক্সপ্রেশন, এগুলো কিভাবে কাজ করে আর কি, এই স্লাইড গুলো দেখবো বেসিক গুলো, ঠিক আছে। তো নেক্সট দিন থেকে ইনশাল্লাহ আমরা হচ্ছে কোশ্চেন সলভ করবো আর কি, ঠিক আছে। কারণ কোশ্চেন সলভ করার আগে আমাদের বেসিক গুলো জানতে হবে আর কি, বেসিক গুলো যাতে জানা হয়ে যাবে, তারপর আমরা একদিন কোশ্চেন সলভ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আর প্রোগ্রামিং সিলেবাস মানে বাইরে থেকে মনে হয় যে এটা অনেক বড়, আর কিভাবে শেষ করবো, তাই না? আসলে অনেক বড় না, কিন্তু আমরা অনেক প্রবলেম সলভ করছি, কিন্তু খুব বেশি বড় না, জাস্ট বেসিক কিছু ফরম্যাট জানলেই হয়ে যায় আর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আসলে সবই সম্ভব হবে, ঠিক আছে। আচ্ছা যাও, তাহলে আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখতে পাবো, দেখো। আচ্ছা, সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? জি স্যার। আচ্ছা, কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? হ্যাঁ, কেউ কিছু বলতেছে বলো। আমাদের কোশ্চেনে একটা ফ্লো চার্ট আঁকতে দিবে আর কি, ঠিক আছে, একটা প্রোগ্রাম দিয়ে বলবে যে এই প্রোগ্রাম ফ্লো চার্ট আঁকো আর কি, বুঝতে পারছো? সেই জন্য আমরা ফ্লো চার্ট জাস্ট রিভাইজ করবো, খুব ইজি দিনই জাস্ট রিভাইজ করবো আর কি, জাস্ট মেমোরি রিফ্রেশ করার জন্য, ঠিক আছে। আচ্ছা, আমার কথা কি বাফার করতেছে নাকি ডাইরেক্ট শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু ফ্লো চার্ট রিভাইজ করি আর কি, ঠিক আছে। আমরা আমরা মানে একটা প্রবলেম সলভ করার যে মানে প্রক্রিয়া বা টাস্ক, তাকে দুভাবে ভাগ করা যায়, ঠিক আছে, দুটো স্টেপে ভাগ করা যায়। সেটা প্রথমত প্রবলেম সলভিং ফেজ, আর দুই নম্বর ইমপ্লিমেন্টেশন ফেজ আর কি, ঠিক আছে। ধরো আমি বললাম, ধরো আমরা যে তোমাদের ধরো 80 জন স্টুডেন্ট আসছে, 80 জন স্টুডেন্টের সিটির মার্কের গড় করে যাচ্ছি, গড় মার্ক যাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে একটা আইডিয়া করতে হবে যে কিভাবে আমরা কাজটা করবো আর কি, ঠিক আছে, একটা মানে মনের মধ্যে আইডিয়া, রাফার আইডিয়া করতে হবে। এই আইডিয়াকে বলা হয়েছে অ্যালগোরিদম আর কি, ঠিক আছে। যে আমরা বললাম কি করবো, প্রথমে নাম্বার ইনপুট নিবো, তারপরে নাম্বার ইনপুট নিয়ে নাম্বার যোগ করে 80 ভাগ দিবো, তাহলে গড় চলে আসবে, ঠিক আছে। এই যে মনের মধ্যে একটা স্টেপ বাই স্টেপ ধারণা করলাম, এটাকে অ্যালগোরিদম বলে আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে কোড করতে পারবো। প্রবলেমের জন্য অ্যালগোরিদম সব মানে প্রবলেমের জন্য মানে সমস্ত প্রোগ্রামের জন্য মানে অ্যালগোরিদম সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি। যে কোনো প্রবলেম সলভ করার আগে আমরা অ্যালগোরিদম বের করবো যে কিভাবে কাজটা সলভ করা যায় আর কি। অ্যালগোরিদম বুঝতে পারলেই প্রবলেম সলভ করা ইজি আর কি, ঠিক আছে। তো যে প্রোগ্রামে করি না কেন, মনে করো গড় নির্ণয় করে যে প্রোগ্রাম করি না কেন, অ্যালগোরিদম কিন্তু সব প্রোগ্রাম সেম আর, ঠিক আছে, জাস্ট ল্যাঙ্গুয়েজ ডিফার করে। মনে করো ম্যাটল্যাবে একরকম, পাইথনে একরকম, সিতে একরকম, জাভা একরকম, ঠিক আছে। আচ্ছা, তা আমার ধরো এখানে বলা আছে, ধরো একটা একজন স্টুডেন্টের মানে তাকে সে মানে সে কি পাস করছে না ফেল করে বের করতে হবে, ঠিক আছে। তাই ফাইনাল গ্রেড কিভাবে ক্যালকুলেট করবো, সেটা হচ্ছে তার চারটা মার্কে অ্যাভারেজ বের করতে হবে। তাহলে এই প্রবলেম সলভ কি করতে হবে, প্রথমে আমাদেরকে চারটা মার্ক ইনপুট নিতে হবে, এরপর কি করতে হবে, যোগ করে তাদের ভাগ করতে হবে আর কি। দেখছি যদি এই 50 নিচে হয় তাহলে ফেল, আর যদি 50 বাদ বেশি তাহলে পাস আর কি, ঠিক আছে। খুব সিম্পল কাজ আর কি, এটা সিটে করে যেরকম জাস্ট M1 M2 নিবো, ঠিক আছে, অ্যাভারেজ করে ভাগ করে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই অ্যালগোরিদম যেটা দেখলাম, এটা হচ্ছে রিটেন একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে, রিটেন মানে ডেসক্রিপটিভ ইনস্ট্রাকশন আর কি। তো এটার যদি ভিজুয়াল ভাবে দেখি, ভিজুয়ালাইজ ফিগার দেয়, সেটা হচ্ছে ফ্লোচার্ট আর কি, ঠিক আছে। ফ্লোচার্ট কি হচ্ছে, ফ্লোচার্ট হচ্ছে এই যে সিকোয়েন্স অপারেশন, তার একটা ভিজুয়াল বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তো ফ্লোচার্টে কিছু বেসিক সিম্বল আছে আর কি, ঠিক আছে, এই যে টার্মিনাল সিম্বল, এটা ইনপুট আউটপুট সিম্বল, ঠিক আছে, এটা হচ্ছে প্রসেসিং সিম্বল, এটা হচ্ছে রিসার্চ সিম্বল, এটা কানেক্ট করবে, ঠিক আছে।
এই পাঁচটা সিম্বল, এই পাঁচটা সিম্বল দিয়ে আসলে কোড রাখতে হবে, এর বাইরে কোনো সিম্বল নাই, ঠিক আছে? কেন জানি না, পরীক্ষা খাতা দেখার সময় দেখি যে বিভিন্ন নতুন নতুন সিম্বল দেখা যায় যেগুলো আমি দেখি না আগে, ঠিক আছে? সেই জন্য এই পাঁচটা সিম্বল ঠিক রাখবা। এটা হচ্ছে ইনপুট আউটপুট, ইনপুট জন্য আপনার এসএম সিম্বল, এরকম হচ্ছে এই ইয়ে সামান্তরিক, আর যে আয়তো এটা হচ্ছে প্রসেসিং বোঝার জন্য আর কি, যে ক্যালকুলেশন বা যোগ বিয়োগ এগুলো প্রসেসিং বোঝাবে। আর ইফ এলস বা লুপে থাকবে ডিসিশন সিম্বল আগে, ঠিক আছে? আর যদি মাল্টিপল কানেক্ট করা লাগে তাহলে কারেন্ট ইউজ করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু আগে প্রবলেম দেখলাম যে আমরা চারটা মার্ক ইনপুট দিলাম, নেওয়ার পরে তাকে যোগ করে চারটে ভাগ দিলাম আর কি, তাহলে অ্যাভারেজ পেয়ে গেলাম, তাই না? এটা কিভাবে করবো আর কি, দেখা যাচ্ছে স্টার্ট করলাম, বিগিন স্টার্ট যা দেওয়া দেওয়া সমস্যা নেই। এরপর ইনপুট নেবে চারটা মার্ক, তো মার্ক চারটা ভেরিয়েবল রাখতে হবে, এম ওয়ান এম টু এম থ্রি এম, চারটা ভেরিয়েবল চারটা মার্ক থাকবে আর কি, ঠিক আছে? এই মার্ক চারটা যোগ করতে হবে, করে চারটে ভাগ দিতে হবে, ভাগ দেওয়ার পরে অ্যাভারেজ অ্যাসাইন করতে হবে। তো খেয়াল করতে হবে এখানে ইম্পর্টেন্ট পার্ট আছে, যেখান থেকে এই সিম্বলটা, ঠিক আছে, আমি যেটা মার্ক করে দেখাই, ঠিক আছে, এই যে এই সিম্বলটা, ঠিক আছে, এই যে সিম্বলটা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সিম্বল, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট সিম্বল আর কি, অ্যাসাইনমেন্ট সিম্বল। তো এইটা মাস্ট দিতে হবে কিন্তু, পরীক্ষা হলে এটা অনেকে দেওয়া না, এটা না দিলে কিন্তু মার্ক করা যাবে, ঠিক আছে? মানে কি ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন দিয়ে অ্যাসাইনমেন্ট বোঝায় না, অ্যাসাইনমেন্ট বোঝাচ্ছে এটা যে এম ওয়ান এই মার্ক গুলো যোগ করে চার দিয়ে ভাগ করার পরে সেই ভাগ ফলটা এইদিকে অ্যাসাইন হচ্ছে আর কি, ঠিক আছে? এদিকে বোঝাচ্ছে আর কি। এই জন্য অবশ্যই আমাদেরকে অ্যাসাইনমেন্ট সিম্বল ইউজ করতে হবে, ঠিক আছে? মানে অনেক কিন্তু ভুল করো আর কি, পরীক্ষা অ্যাসাইনমেন্ট সিম্বল দেও না আর কি, অথবা ইন্টারমিডিয়েট দেও নাই সেটা তোমরা এখনো কন্ট্রোল করতে বুঝো না, এখন যেভাবে দেখা সেভাবে দেখা করতে হবে আর কি, ঠিক আছে? এখন এই অ্যাসাইনমেন্ট নেওয়ার পর তারপর যদি অ্যাভারেজ 50 কম হয় তাহলে ইয়েস, মানে 50 তাহলে ফেল আর কি, আর 50 বড় হলে নো আর কি, পাস হলো, ঠিক আছে? পরে আলটিমেটলি পরে স্টপ হয়ে যাবে। আচ্ছা, এখন কেউ বলো তো দেখি, যদি একজন ধরো 50 পেয়েছে, সে কি মানে 50 পেলে কি পাস করবে না ফেল করবে, বলো দেখি এক্সাক্ট কত পেয়েছে, কে বলো? ফেল করবে স্যার, ফেল করবে, পাস করবে স্যার, পাস করবে, পাস করবে স্যার, মানে ফেল করবে, কে বলছো ফেল করবে, কে বলছো ফেল করবে? আচ্ছা, কেন পাস করবে বলো স্যার? কারণ স্যার 50 এর স্যার নিচে পাইলে ফেল, 50 এর উপর, 50 পাইলে তো ফেল না, বুঝি নাই আবার বলো, 50 স্যার 50 এর নিচে পাইলে, সাইন দেখাতে 50 থেকে নিচে হলে ফেল এভারেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে 50 যে নাম্বার এটা আসলে 50 এর নিচে না, 50 হতে 50 সমান হয়, যদি 50 এর নিচে না কাজে সে পাস করবে স্যার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা বুঝলাম যে আসলে ফ্লোচার ড্র করতে হবে, ঠিক আছে? এটা খুব সিম্পল জিনিস। আচ্ছা, পরের স্লাইডে যাই আমরা, এরকম আরো কিছু ফ্লোচার এখানে স্লাইডে আছে আর কি, ঠিক আছে? যেমন মনে করো যে আমি যে বললাম, ধরো ইউনিট কনভার্সন, ধরো একটা ফিটে ইনপুট নিতে হবে, নিয়ে সেন্টিমিটার কনভার্ট করতে হবে, খুব সিম্পল কাজ। ইনপুট নেওয়ার পরে তার যে ফ্যাক্টর আছে গুণ করতে হবে 3 দিয়ে আর কি, যে 1 ফিট সমান 30 সেন্টিমিটার, এটা গুণ করার পরে প্রিন্ট করে দিতে হবে, খুব সিম্পল কাজ। ইনপুট নেবো এই সিম্বল দিয়ে, তারপরে এটা পজিটিভ সিম্বল, তারপর ফাইনালি হচ্ছে আউটপুট করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো প্রিন্ট এর পরে এখানে একটা ইয়ে কোটেশন দিচ্ছে, এটা না দিলেও হবে, ঠিক আছে? জরুরি না দেওয়া, এটা ভেরিয়েবল প্রিন্ট করবো। আচ্ছা আচ্ছা, আরো কিছু প্র্যাকটিস দাও, মনে করো যে এক্স এস কোয়ার বিএক্স প্লাস সি ইকুয়াল জিরো, ধরো এই ধরনের ইকুয়েশন কিভাবে সলভ করবো, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো স্যার, অ্যালগোরিদমের মধ্যে ইনডিপ লেখাটা কি জরুরি? কিসের মধ্যে? অ্যালগোরিদমের মধ্যে, অ্যালগোরিদমের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ইনপুট না লিখলে কিভাবে বুঝবো এটা কি হবে? না স্যার, ইনপুট না, ইনডিপ, ইন্ট ইফ, তো এনডিফ আমরা শুরু করছিলাম এটা স্যার। আচ্ছা 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 আচ্ছা, এনডিফ এর কথা। হ্যাঁ হ্যাঁ, এনডিফ লিখতে হবে, এই কারণে, কারণ হচ্ছে এই মানে অ্যালগোরিদম এটা একটা প্রোগ্রামিং সিনট্যাক্স থাকে, ইফ শেষ এনডিফ দিয়ে, ঠিক আছে? আর তোমাদের অ্যালগোরিদম পরীক্ষা লিখতে আসবে না, কাজে টেনশন কিছু নাই, বুঝতে পারছো? ওকে, পরীক্ষা আসবে অনলি ফ্লো চার্ট। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, ধরো এক্স এস কোয়ার বিএক্স প্লাস সি ইকুয়াল জিরো, এই ইকুয়েশন আছে, এই ইকুয়েশন সলভ করতে হবে, তাহলে বুঝতে পারছো? প্রথমে নির্ণয় বের করতে হবে, ডি ইকুয়াল টু রুট ওভার বি স্কয়ার ফোর এসি, ডিটারমিনেন্ট বের করার পরে এরপরে হচ্ছে এক্স ওয়ান এক্স টু বাইরে দিতে হবে, ঠিক আছে? সিম্পল কাজ আর কি, তাহলে ইনপুট নেবে এবিসি, নেওয়ার পরে এই যে ডি বের করবো, তারপর এক্স ওয়ান এর মধ্যে এটা বহাই দিবো, মাইনাস বি প্লাস, জানো এগুলো আর মাই এ, ঠিক আছে? এখানে খেয়াল করতে হবে যে টু এ যেটা আছে এটা কিন্তু অবশ্যই ব্র্যাকেট এমন থাকবে, অনেক ব্র্যাকেট দাও না তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, এবার প্রিন্ট করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এখানে কোশ্চেন আছে, মনে করো যে এখানে ডি, এই যে রুট ওভার বি স্কয়ার ফোর এস, এই ডিটা আগে বের করার কারণ কি, বা বের করার দ্বারা কোনো অ্যাডভান্টেজ আছে আমাদের, বলো তো দেখি। প্রোগ্রাম জটিল হবে না, মানে দুইবার যদি আমাদের ডি এর মানটা কম্পিউটারে ক্যালকুলেট করতে হয় তাহলে প্রোগ্রামটা বেশি জটিল হয়ে যাচ্ছে, বা কম্পিউটারে বেশি পরিশ্রম করা লাগছে। মানে এক্স ওয়ান এবং এক্স টু এর জন্য যদি আলাদা আলাদা করে বারবার করে মানে ডি ক্যালকুলেট করতে হয় কম্পিউটারে, তাহলে কম্পিউটারের জন্য জিনিসটা একটু বেশি ইয়া হয়ে যাচ্ছে, মানে কি বলবো এটাকে, মানে সহজ হচ্ছে না। যদি স্যার আগে নির্ণয় করি তাহলে প্রোগ্রামটা হার্ডওয়্যারের জন্য প্রেসার কম পড়বে, তোমাদের কথা সবই ঠিক আছে, জাস্ট একটু প্রিন্ট পয়েন্ট করে বলতে হবে, সেটা হচ্ছে যে এটা রান টাইম কম লাগবে আর কি,
সংখ্যার মধ্যে কে বড় বের করতে হবে, খুব সিম্পল কাজ। প্রথমে ইনপুট নিতে হবে, ভ্যালু ওয়ান ইনপুট নিলাম, নেওয়ার পরে তার মধ্যে কম্পেয়ার করতে ভ্যালু ওয়ান কি ভ্যালু টু বড় কিনা, যদি বড় হয় তাহলে ম্যাক্স এর মধ্যে ভ্যালু ওয়ান অ্যাসাইন করলাম, আর যদি না হয় তাহলে ম্যাক্স এর মধ্যে ভ্যালু টু অ্যাসাইন করলাম, পরে ম্যাক্সটা প্রিন্ট করতে সিট হয়ে গেল। ঠিক আছে, মনে করো এই দুইটা সংখ্যা সমান, ভ্যালু ওয়ান ভ্যালু টু সমান, মনে করো দুইটা আমি চার ইনপুট দিচ্ছি, দুইটাই চার। আমার কথা হচ্ছে যে এই মানে এখানে কোন কোন ম্যাক্স এর মধ্যে এটা অ্যাসাইন হবে বলো দেখি, এটা কি ইফের আন্ডার হবে না এলসের আন্ডার হবে? ইফের আন্ডার স্যার, পরেরটা হবে, পরেরটা মানে এলসের আন্ডার, দুইটা যদি সমান নাই তাহলে এলসেরটা হবে, কারণ ভ্যালু ওয়ান তো ভ্যালু টু এর চাইতে বড় নয়, তাহলে এলসের যে ইয়াটা আছে কন্ডিশনটা আছে ওইটা ফুলফিল হবে, ইফেরটা হবে। এক্স্যাক্টলি, তাহলে ভ্যালু ওয়ান ভ্যালু টু যদি ইকুয়াল হয় তাহলে এই কন্ডিশন ফলস হচ্ছে আর কি, ভালো করে বুঝো, ফলস হচ্ছে, ফলস হওয়া মানে আসলে ইফের আন্ডার ঢুকবে না সে, তখন সে এলসে চলে যাবে। ঠিক আছে, তার মানে এলসের আন্ডার সে অ্যাসাইন হবে। তাহলে এটা ফ্লোচার্ট এরকম হবে, ইনপুট নিলাম, নেওয়ার পরে এই লিখলাম, ঠিক আছে ভ্যালু ওয়ান লিখলে ক্লিয়ার গেল, ইয়েস হলে এটা ম্যাক্সে অ্যাসাইন করলাম, আর নো হলে ম্যাক্সে ভ্যালু টু অ্যাসাইন করলাম। আচ্ছা, ফাইনালি দুইটাকে কানেক্ট করার জন্য কানেক্টর ইউজ করতে হবে। ঠিক আছে, এই যে সার্কেল একটা, এটা জাস্ট কানেক্ট করার জন্য। ঠিক আছে, তো একটা বিষয় এখানে কিন্তু দুইটা বেশি কানেক্ট মানে দুইটা বেশি অ্যারো কানেক্ট করা যাবে না, অনেকে তিন চারটা পাঁচটা একসাথে করে, এটা দেখে খারাপ দেখায়। ঠিক আছে, দুটো তোকে অ্যাসাইন করবো, পরে প্রিন্ট করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এরকম এটা সবচেয়ে সিম্পলেস্ট ইফ, এরকম নেক্সট ইফ হতে পারে, একটা ইফের আন্ডার অনেক ইফ হতে পারে। ঠিক আছে, যেমন ধর একটা প্রবলেম আছে, তিনটা সংখ্যা যদি মধ্যে বড় নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এইটার ফোর্থ তো বাসায় নিজে প্র্যাকটিস করবো আমি। ঠিক আছে, তাহলে তোমাদের একবার রিভাইজ রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এইটা কি অ্যালগরিদম, খুব সিম্পল কাজ, এন ওয়ান ইন টু দেখবো প্রথমে এর মধ্যে কে বড়, যদি এন ওয়ান ইন টু মধ্যে এন ওয়ান বড় হয়ে যায় তাহলে এর মধ্যে ঢুকবে আর কি, এই ইফে ঢুকবে, ভিতরে ইফে। তারপর চেক করবো এন ওয়ান কি এন থ্রি বড় কিনা, যদি বড় হয় তাহলে এন ওয়ান সবচেয়ে বড়, আর যদি এন থ্রি না হয় তাহলে এন থ্রি বড়, বুঝে যাচ্ছে এন টু ছোট। ঠিক আছে, আর যদি এন ওয়ান ইন টু বড় না হয়, এন ওয়ান ছোট হয় তাহলে দেখবো যে এন টু মানে এন টু বড়, তাহলে এন টু আর এন থ্রি মধ্যে কে বড়, যদি হলে ম্যাক্সিমাম করবে। ঠিক আছে স্যার, আচ্ছা হ্যাঁ বলো স্যার, আপনি এখানে যেভাবে লিখছেন অ্যালগরিদম, আমরা কি পরীক্ষার খাতায় এভাবে লিখতে পারবো? লুপটা পরে দেখবো বলতো, আমাদের এই পর্যন্ত থাকবে। ঠিক আছে, লুপটা পরে আস। এরপর আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ধরো মানে আমাকে পেমেন্ট বের করতে হবে, তো একজন এমপ্লয় মনে করে কাজ করতেছে, সে ওভার টাইম কাজ করতে পারে, আবার অ্যাবসেন্টও থাকতে পারে, তাহলে ওভার টাইম অ্যাবসেন্ট কিভাবে ই করবো, ওভার টাইম এর থেকে অ্যাবসেন্ট টু থার্ড বাদ দিবো তাহলে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওই কোম্পানির পলিসি, সেই পলিসি অনুযায়ী 40 hours বেশি হয় তাহলে $50 পাবে, 30 hours বাদে মাঝখানে হয়তো 40 পাবে পাবে। ঠিক আছে, সিম্পল কাজ, এটাও তোমার এটার অ্যালগোরিদমটা এরকম। ঠিক আছে, ভ্যালু 50 হলে এটা তোমার এটা নিজেরা মানে পৌঁছাতে আঁকবার কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে মনে করো যে এই যে গ্রেড ক্যালকুলেশন আর কি, ঠিক আছে মানে বড় প্রবলেম আর কি, গ্রেড ক্যালকুলেশন এরকম দেওয়া আছে, গ্রেড 8% অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট 220, 72 মানে টার্ম ফাইল 72 আর কি। ঠিক আছে, তোমরা তিনটা পার্ট ইনপুট নিবা, তিনটা মান ইনপুট নিবা, নেওয়ার পর যোগ করবা, যোগ করলে তোমার টোটাল মার্কটা আসবে, সেই টোটাল মার্কটা গ্রেড ক্যালকুল করবা আগে, কোন কত গ্রেড পাইছে। ঠিক আছে, বলা আছে এখানে গ্রেড কত করবে। ঠিক আছে, আচ্ছা লুপ পরে দেখবো আমরা। আচ্ছা, এরপর মানে একটা ইয়ার লিপ ইয়ার কিনা, ঠিক আছে, আচ্ছা এই প্রবলেমটা আসবে আমাদের। ঠিক আছে, তো এইটার সময় ফ্লোচার্ট অবশ্যই নিজে প্র্যাকটিস করবো আগে। ঠিক আছে, মনে রাখবে যে লুপ পর্যন্ত, ঠিক আছে মানে ইফ এলস লুপ পর্যন্ত ফ্লোচার্ট আমাদের প্র্যাকটিস করতে হবে, মানে লুপের পরে প্র্যাকটিস করা দরকার নাই, লুপ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো এটা লুপ ইফের মধ্যে আসে করবো। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এখন আমাদের বইয়ের চ্যাপ্টার টু তে চলে যাই, ঠিক আছে, এই স্লাইড গুলো খুব বেসিক স্লাইড। ঠিক আছে, ভাইবার সময় তোমাদের এই সাইডে অনেক কোশ্চেন করা হয়তো, তার আলটিমেটলি এই সব থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, তো এগুলো ভালো করে লিখতে হবে, তো কোশ্চেন দেখা যাবে সবই কমন পড়বে, কিন্তু উত্তর দেখা যাবে যে একজন এক ভূমিকা রাখতে হবে। ঠিক আছে, খেয়াল করবা যেন টু দি পয়েন্ট অ্যান্সার হয় আর কি, প্রোগ্রামিং এ কিন্তু আসলে খুব বেশি কিন্তু লেখার কিছু নাই, যা চাইছে অ্যান্সার লিখবা ফুল মার্ক পাবো আর কি, আবার তুমি দুই তিন বছর লিখবা কিন্তু কিছু নাই ওর মধ্যে, যারা জিরো পাবো আর কি। ঠিক আছে, সেই কারণে টু দি পয়েন্ট অ্যান্সার করবো আর কি। আচ্ছা,
তারপরে এখন দেখবো যে ডেটা টাইপ মানে প্রোগ্রামিং এর সবচেয়ে বেসিক যে পার্ট ডেটা টাইপ ভেরিয়েবল এগুলো আলোচনা করবো, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে প্রোগ্রাম কি জিনিস, ঠিক আছে? প্রোগ্রাম হচ্ছে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, যেটা দিয়ে আসলে একটা স্পেসিফিক টাস্ক করে একটা প্রবলেম সলভ করে সেটাই প্রোগ্রাম আর কি। তো এই প্রোগ্রাম গুলো তৈরি করতে গেলে অবশ্যই আমাদের স্পেশাল সিম্বল ইউজ করতে হবে, ঠিক আছে? এবং কিছু রিজিড রুল থাকবে আর কি, নিয়ম কানুন থাকবে, যেটাকে সিনট্যাক্স রুল বলে, যেমন ইফ কিভাবে লিখতে হয়, লুপ কিভাবে লিখতে হয়, এরকম আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রত্যেক ইনস্ট্রাকশন অবশ্যই সিনট্যাক্স রুল মেনটেন চলতে হবে আর কি, ঠিক আছে? এছাড়া সিনট্যাক্স রুল বাইরেও প্রোগ্রামে কিছু ভোকাবুলারি আছে, গ্রামার আছে আর কি, ঠিক আছে? আচ্ছা, ওয়েট করো, ফোন আসছে। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, তাহলে আমাদের প্রত্যেকের ল্যাঙ্গুয়েজের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু ভোকাবুলারি আছে, গ্রামার আছে। ভোকাবুলারি মানে কি, কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে, ঠিক আছে? কিছু গ্রামার আছে, মানে কিছু রুলস আছে, যেগুলো মেনটেন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা স্টেপে দেখবো আর কি, কিভাবে এগুলো করতে হয়। সবাই কথা শুনতে পাচ্ছ আমার? জি স্যার, জি স্যার, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখি যে সি প্রোগ্রামের ক্যারেক্টার সেট কি আর কি, মানে কি ক্যারেক্টার সাপোর্ট করে আমাদের, মানে কিবোর্ডের সামনে কি আছে এগুলো সব সাপোর্ট করে, ঠিক আছে? ফাংশন কি ছাড়া আছে, কি কি সাপোর্ট করে, যেমন হচ্ছে ক্যাপিটাল থেকে এ, ক্যাপিটাল জে থেকে জেড পর্যন্ত, লোয়ার কেস এ থেকে স্মল জেড পর্যন্ত, ঠিক আছে? এবার ডিজিট আছে 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, স্পেশাল সিম্বল আছে যেমন কমা, সেমিকলন, এগুলো আছে আর কি, ঠিক আছে? হোয়াইট স্পেস বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস, স্পেস বার দিয়ে হোয়াইট স্পেস বোঝাচ্ছে, ঠিক আছে? এছাড়া হরিজন্টাল স্পেস হতে পারে, নিউ লাইন হতে পারে, মানে এন্টার দিলে লাইন হবে। তো এগুলো সবই সাপোর্ট করে এবং এই সমস্ত ক্যারেক্টার দিয়েই আসলে তার ওয়ার্ড বা নাম্বার এক্সপেরিয়েন্স তৈরি হবে, ঠিক আছে? এর বাইরে কিন্তু কিছু করা যাবে না, বুঝতে পারছো? যেগুলো এখানে আছে এগুলো তৈরি করা যাবে। আচ্ছা, তো আমরা এখন দেখবো মানে টোকেন কি জিনিস আর কি, খুব ইম্পর্টেন্ট। টোকেন মানে হচ্ছে মানে সি প্রোগ্রামের সবচেয়ে ইন্ডিভিজুয়াল ইউনিটকে টোকেন বলে, জেনারেল নেম টোকেন, ঠিক আছে? মানে প্রোগ্রাম যা লেখো না কেন সেগুলো সব টোকেন ভাগ করে ফেলবে আর কি। তার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার শুনতে পাচ্ছ কথা? আচ্ছা, যেটা বলছিলাম আর কি, প্রোগ্রামের সবচেয়ে ইন্ডিভিজুয়াল ইউনিট কে টোকেন বলে, ঠিক আছে? টোকেন এরকম ছয় ধরনের টোকেন এখানে আছে, যে কিওয়ার্ড আছে, আইডেন্টিফায়ার আছে, কনস্ট্যান্ট, স্ট্রিং আছে, স্পেস আছে, অপারেটর আছে, ঠিক আছে? সেটা আমরা দেখবো এক্সপ্লোর করে, ঠিক আছে? মানে আমরা যে প্রোগ্রাম যা লিখবো এগুলা সবই টোকেনে ভাগ হয়ে যাবে আর কি, ঠিক আছে? আর টোকেন এই ছয়টার মধ্যে কোনটা টোকেন সেগুলো পড়বে আর কি, ঠিক আছে? এইসব টোকেন গুলো লেখা আছে, নিয়ম কানুন আছে, দেখবো আমরা, ঠিক আছে? প্রথমে কিওয়ার্ড কি জিনিস, কিওয়ার্ড হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, ঠিক আছে? যেগুলো আসলে মানে সির রিজার্ভ মানে নির্দিষ্ট মিনিং আছে আর কি, এবং ওই মিনিং চেঞ্জ করা যাবে না। যেমন ধরো ইন্টি বোঝাবে হচ্ছে ইন্টিজার, তো এটা আমরা অন্য কোনো পারপাসে ইউজ করতে পারবো না, মানে ইন্ডকে ভ্যালু ডিক্লেয়ার করতে পারবো না আমরা, ঠিক আছে? তো সির প্রতিটা ওয়ার্ডই আসলে কিওয়ার্ড অথবা আইডেন্টিফায়ার ভাবে ক্লাসিফাই করা যাবে, ঠিক আছে? হয় কিওয়ার্ড আইডেন্টিফায়ার হবে আর কি, মানে সি যেগুলো রিজার্ভ আছে সেরকম কিওয়ার্ড হবে, বাদ বাকি বা আইডেন্টিফায়ার, ঠিক আছে? সেরকম 32টা কিওয়ার্ড আছে কি, যেমন ইন্ট আছে, ফ্লো, ডাবল, কন্টিনিউ, তারপর ঠিক আছে, ফর, এগুলো সব কিওয়ার্ড আর কি, যেগুলো মিনিং ফিক্সড আর কি, রিজার্ভ ওয়ার্ড কিছু না। আচ্ছা, আইডেন্টিফায়ার মানে হচ্ছে কি, আইডেন্টিফায়ার মানে হচ্ছে যে ভেরিয়েবলের নাম বা ফাংশনের নাম বা অ্যারের নাম, যে আমরা দেখি ডিক্লেয়ার করি, এই সমস্ত নামকে আইডেন্টিফায়ার বলে, তাকে আইডেন্টিফাই করি, আইডেন্টিফায়ার বলে। আইডেন্টিফায়ার গুলো আমার নিজেদের দেওয়া নাম, ঠিক আছে? এটা হচ্ছে মানে এর লেখার নিয়ম হচ্ছে লেটার এবং ডিজিটে বানাইতে হবে, মানে এই ছাড়া আইডেন্টি হইতে পারবে না, বুঝতে পারছো? মনে করো আমি আইডেন্টিফায়ার কমাইতে পারবো না আগে, ঠিক আছে? আমাকে এসপি দিতে পারবো না, কারণ মনে করলো আমি লিখলাম ফার্স্ট নেম, তাহলে ফার্স্ট নেম অ্যাকচুয়ালি লিখতে হবে, অথবা ফার্স্ট আন্ডারস্কোর নেম দেওয়া যাবে, কিন্তু ফার্স্ট স্পেস নেম দেওয়া যাবে না। সেটা দেখবো আমরা এগুলো কিছু করা যাবে কিনা, ঠিক আছে?
নর্মালি আমার আপার কেস লোয়ার কেস যদি করা যায় তবে লোয়ার কেসটা আমি নর্মালি প্রিফার করি যাতে করে সহজে বোঝা যায়, ঠিক আছে। যাই হোক, আইডেন্টিফায়ার লেখার প্রথম নিয়ম হচ্ছে যে আমাদের অবশ্যই প্রথম ক্রিয়াটা অবশ্যই অ্যালফাবেট হইতে হবে, ঠিক আছে, অ্যালফাবেট থাকতে হবে মানে অক্ষর হইতে হবে আর কি, এ থেকে জেড এমন থাকতে হবে এবং কোনো হোয়াইট হাউস থাকা যাবে না মাঝখানে এবং কোনো কিওয়ার্ড কাইন্ডলি ইউজ করা যাবে না, ঠিক আছে, কাইন্ডলি ইউজ করা যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে যে টোকেন যার ভ্যালু ফিক্সড আর কি, ঠিক আছে, কখনো চেঞ্জ হয় না আর কি। দুই ধরনের কনস্ট্যান্ট, নিউমেরিক হইতে পারে, ক্যারেক্টার হইতে পারে, নিউমেরিক ইন্টিজার রিয়েল ডাবল হতে পারে আর ক্যারেক্টার সিঙ্গেল ক্যারেক্টার স্ট্রিং হতে পারে, ঠিক আছে। আর ইন্টিজার ক্যারেক্টার কি কি আছে, ডেসিমাল আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে, ঠিক আছে। আর ডেসিমাল এটা কি হইতে পারে, জিরো থেকে নাইন ডিজিট হবে এবং মাইনাস থাকতে পারে, ঠিক আছে। তো ডেসিমালের মধ্যে কখনো কমা দেওয়া যাবে না, মনে করো টাকার অঙ্ক লেখাতে আমরা কমা ইউজ করি, তাই না, 20,000 এবার লিখে, তো এটা প্রোগ্রামে লেখা যাবে না, প্রোগ্রাম বিষয়ে ডাইরেক্ট লিখতে হবে কমা ছাড়া, বা ডলার লিখলাম আগে এটা করা যাবে না, ঠিক আছে, এগুলো ইলিগাল মানে এগুলো এখানে সাপোর্ট করবে না। অক্টাল নাম্বার বুঝতে পারবে, জিরোতে সাত পোন থাকবে এবং সেটা হচ্ছে জিরোতে শুরু হবে আগে, ঠিক আছে, জিরো থ্রি সেভেন মানে এটা অক্টাল নাম্বার, ঠিক আছে। হেক্সাডেসিমাল জিরো এক্স দিয়ে শুরু হবে, হেক্সাডেসিমাল বলার জন্য, ঠিক আছে, জিরো এক্স নাইন মানে হচ্ছে হেক্সাডেসিমাল নাইন, ঠিক আছে, এরকম এফ লেখা যাবে, এফ ছোট হতে বড়তে একবার লেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, রিয়েল কনস্ট্যান্ট মানে বুঝতে তো 14 নাম্বার, যে ফ্র্যাকশন থাকতে পারে আর কি, ঠিক আছে, এভাবে লেখা যাবে ফ্র্যাকশন। যদি ফ্র্যাকশন সাইন্টিফিক ফর্ম লিখতে চাই আমরা তাহলে লিখতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, এরকম লিখতে পারবো 7.5 × 4 লিখতে পারবো, ঠিক আছে, এবার লেখা যাবে। আচ্ছা, তো এইভাবে বিষয়টা হচ্ছে আলটিমেটলি ভাবে লেখা যাবে আগে, ঠিক আছে। তো এরকম 10^2 এ লেখা যাবে না, আমাদেরকে ই ই টু দিতে হবে যদি বোঝাতে যাবে, ঠিক আছে, ইটু করবে, তো ইটা স্মল ক্যাপিটাল লিখলে হবে, কোনো সমস্যা, ঠিক আছে। তো আবারও পেশে বলছে সেটা হচ্ছে কমা, হোয়াইট স্পে, ডলার, এই সব হচ্ছে মানে ডিজিটের মধ্যে পারমিটেড না, ঠিক আছে, এটা এটা সারা লিখতে হবে আমাদেরকে। আচ্ছা, এরপর হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট, ঠিক আছে, আমাদের দেখলাম নিউমেরিক অফ ক্যারেক্টার কনস্ট্যান্ট, সেগুলো কোটেশন লিখতে হয়, কোটেশন দিয়ে, ঠিক আছে, সিঙ্গুলার লিখতে হয়, যেমন 5 তো লিখি তার একটা ক্যারেক্টার, এরকম এটা একটা ক্যারেক্টার মানে কোন একটা ক্যারেক্টার, ঠিক আছে, এগুলো আগে ক্যারেক্টার লেটার দিয়ে সব বলতে ক্যারেক্টার সিম্বল থাকতে পারে, নাম্বার থাকতে পারে, ঠিক আছে। সেটা খেয়াল করে দেখো, এই ক্যারেক্টার 5 আর নর্মাল 5 কিন্তু একজিনিস না, ক্যারেক্টার 5 মানে একটা ক্যারেক্টার 5 সেটা ক্যারেক্টার, এই 5 মানে একটা ইন্টিজার 5 আর কি, দুটাকে দুই জিনিস আর কি। তো প্রতিটা ক্যারেক্টারকে মানে রিপ্রেজেন্ট করার জন্য একটা ইন্টিজার নাম্বার আছে, তাকে বলা হয় আস্কি ভ্যালু আর কি, ঠিক আছে। তো এই ক্যারেক্টার 5 আস্কি ভ্যালু ডিফারেন্ট আর কি, বুঝতে পারছো, আর নর্মাল 5 মানে নর্মাল শুধু 5 বা ইন্টিজার 5 আর কি। তো এটা খেয়াল করতে হবে আমাদের কাজ করার সময় যে কোনটা আসলে ক্যারেক্টার হচ্ছে, কোনটা ইন্টিজার হচ্ছে, ঠিক আছে। যেমন ধর আমাদের লিখিয়ে যে ক্যারেক্টার এ কে 5% লিখি তাহলে আসলে 97 প্রিন্ট করবে আর কি, ঠিক আছে, কারণ এর আস্কি 97, আর উল্টো ভাবে 97% সিধে প্রিন্ট করি তাহলে হচ্ছে এ প্রিন্ট করবে, কারণ এটা আস্কি এটা কোরস্পন্ডিং ক্যারেক্টার হচ্ছে এ আর কি, মানে সহজে সহজে রিভার্স করা যাবে। আচ্ছা, এরকম স্ট্রিং কনস্ট্যান্ট, স্ট্রিং মানে সেট অফ ক্যারেক্টার, যেমন হ্যালো একটা ক্যারেক্টার মানে ওয়ার্ড আর কি, ঠিক আছে, এরকম লেখা যাবে, এগুলো আমাকে ডাবল কোড লিখতে হবে, ঠিক আছে, ডাবল কোড, সিঙ্গেল কোড মানে সিঙ্গেল ক্যারেক্টার ডাবল কোড লেখা যাবে, তো স্ট্রিং হবে কাজ করবে, ডাবল কোড মানে স্ট্রিং, সিঙ্গেল কোড মানে ক্যারেক্টার, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করতে হবে একটা স্ট্রিং এর কিন্তু কোনো ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার ইয়ে নাই, মানে আসি কোড নাই আর কি, ঠিক আছে, ক্যারেক্টার আসি কোড আছে, স্ট্রিং আসি কোড নাই, কারণ স্ট্রিং তো সেট অফ ক্যারেক্টার। আচ্ছা, এছাড়া কিছু ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট আছে, যেমন ধরো স্ল্যাশ এন স্ল্যাশ টি এগুলো আছে, ঠিক আছে, নিউ লাইন হাউজ টাইপ এগুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে মানে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আমার ভেরিয়েবল কি জিনিস কনস্ট্যান্ট দেখাচ্ছে, ভেরিয়েবল হচ্ছে এমন ডেটা নেম, ঠিক আছে, যেটা আসলে ভ্যালু স্টোর করতে ব্যবহার করা হয়, স্টোরে ডেটা ভ্যালু। তো ভেরিয়েবল কাকে বলে এটা কিন্তু পরীক্ষা আসে, তোমার লিখলে হবে না যে ভেরিয়েবল মানে সে যে যার মান ভ্যারি করে, লিখলে আর জিরো আর কি, এইটা লিখতে হবে আর কি। ভেরিয়েবল একটা ডেটা নেম যেটা হচ্ছে ভ্যালু স্টোর করে, মানে ভেরিয়েবল একটা মেমোরি স্টোরে যার মধ্যে ভ্যালু থাকে আর কি, বুঝা গেছে। তো কনস্ট্যান্টের মতো মানে কনস্ট্যান্টের মতো না, ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হতে পারে, সে ঠিক আছে চেঞ্জ হতে পারে, বাট ভেরিয়েবল মানে হচ্ছে মেমোরি স্টোরে থাকে, ঠিক আছে, এখানে ভ্যালু থাকে আর কি, মেমোরি ডেটা ভ্যালু স্টোর করা যায়। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম কি, এটা প্রায় পরীক্ষা আছে, তোমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রথমে লেটার বা আন্ডারস্কোর শুরু হতে পারে, ঠিক আছে, মানে প্রথম ক্যারেক্টার হবে তারপরে ডিগ্রি আসতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ভেরিয়েবলে কিন্তু লোয়ার কেস আপার কেস মানে সে এরকম ম্যাটার করবে আলাদা, যেমন টোটাল ক্যাপিটাল টি আর স্মল টোটাল দুটো আলাদা জিনিস আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা কিওয়ার্ড হইতে পারবে না, তারপরে কোনো এই যে মাঝখানে টাইপ লেখা যাবে না, ধরো এইভাবে মানে যে কোনো ডলার সাইন ইউজ করা যাবে না, ঠিক আছে, একটু একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, বুঝতে পারছো, ডলার সাইন এগুলো ইয়ে করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তা আমার একটা মিটিং আছে, আমি একটা ইম্পর্টেন্ট মিটিং যাচ্ছি, তা আপাতত একটু ব্রেক হবে আমাদের, ঠিক আছে। তোমাদের এই ব্রেকে কাজ হবে কি, ওই যে আমরা যে প্রচার দেখলাম না, প্রচারে এক্সারসাইজ নিজেরা এখন প্র্যাকটিস করো, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আজকে কিছুদিন পরে আবার জয়েন করবো, কথা বুঝতে পারছো।
এরকম ক্লাস।